বেশ কিছুদিন ধরেই আমার ফেসবুক পেজ লক্ষ্য করে দেখতে পাচ্ছি আমার ফেসবুক পেজের ভিডিওগুলোতে তেমন ভিউজ পাচ্ছি না, রিচ ডাউন হয়ে গেছে। আপনারা যারা আমার ফেসবুক পেজে মোটামুটি ভিডিও দেখেন তারা সবাই জানেন যে অল্প সময়ের ভিতরে কিন্তু আমার এই ফেসবুক পেজে 5000 ফলোয়ার সহ ওয়াচ টাইম কমপ্লিট করতে পেরেছি। কিন্তু রিসেন্টলি দেখতেছি যে আমার ফেসবুক পেজের রিচ আস্তে আস্তে ডাউন হয়ে যাচ্ছে এবং আমার ভিডিওতে কিন্তু তেমন ভিউজ পাচ্ছি না। তো অনেক ঘাটাঘাটি করার পর আমি সেটার কারণ জানতে পেরেছি, সেই সাথে সেটার সমাধান কী সেটাও কিন্তু জানতে পেরেছি। অনেকের কিন্তু এই প্রবলেমটা হচ্ছে, শত শত ভালো ভালো কন্টেন্ট আপলোড করার পরেও কিন্তু ফেসবুক পেজের ভিডিওগুলোতে আপনাদের ভিউজ হচ্ছে না, আস্তে আস্তে রিচ ডাউন হয়ে যাচ্ছে। যাদের আগে অনেক রিচ হতো, লাখ লাখ মিলিয়ন মিলিয়ন রিচ হতো, তাদের রিচও কিন্তু কমে গেছে। সো সেটার কারণ কী সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো, সেই সাথে সেটার সমাধান কী সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, প্রথমেই আপনারা ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটি ওপেন করবেন, তারপর আপনাদের ফেসবুক পেজটিকে সুইচ করবেন। তো সুইচ করার পর আপনি এখান থেকে আপনার ফেসবুক পেজের যে প্রোফাইল আইকন রয়েছে সেখানে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর এখন আপনি এখান থেকে যে সেটিংসের আইকন দেখতে পাচ্ছেন সেখানে ট্যাপ করবেন। এবার এখান থেকে আপনি চলে যাবেন পেজ সেটিংস এই অপশনটিতে। এবার একটু স্ক্রল ডাউন করবেন এবং এখান থেকে আপনি পেজ রিকমেন্ডেশন এই অপশনটির উপর ট্যাপ করে দিবেন। তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজ কিন্তু রিকমেন্ডেবল রয়েছে, অর্থাৎ এইটাতে কোনো সমস্যা নেই। বাট সমস্যা হচ্ছে নিচে, এইখানে আসলে আপনি দেখতে পাবেন দুইটা ঠিক চিহ্ন থাকে, বাট আমার এখানে একটা ঠিক চিহ্ন আর একটা হচ্ছে ফ্ল্যাগড কন্টেন্ট। তো নর্মালি কিন্তু এই জায়গাটাতে একটা ঠিক চিহ্ন থাকে এবং সেখানে থাকে কন্টেন্ট ইজ রিকমেন্ডেবল, বাট এখানে কিন্তু আমার কন্টেন্ট ইজ রিকমেন্ডেবল যে অপশনটা সেটা কিন্তু নাই। পেজ হ্যাজ নো ভায়োলেশনস, আমার পেজে কোনো ভায়োলেশন নাই, বাট আমার কন্টেন্টে সমস্যা রয়েছে, এই জায়গাটাতে সমস্যা রয়েছে। তো আপনারাও কিন্তু ফেসবুকের এই রিকমেন্ডেশন স্ট্যাটাসটা আপনি চেক করবেন এবং চেক করে যখন আপনি দেখতে পারবেন এখানে ফ্ল্যাগড কন্টেন্ট রয়েছে, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার ফেসবুক পেজ ভাইরাল হবে না, আপনার ফেসবুক পেজের রিচ আস্তে আস্তে ডাউন হয়ে যাবে। তো আপনারা যদি এমন সমস্যা দেখা দেয় তাহলে আপনি সেটার সমাধান কীভাবে করবেন সেটাও এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনি এখান থেকে জাস্ট ম্যানেজ কন্টেন্ট নামে যে বাটনটি রয়েছে সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখন আপনি একটু নিচে আসবেন, দেখতে পাচ্ছেন এখানে মূলত আমি যে ভিডিওটা শেয়ার করেছি, যেহেতু কন্টেন্টের সমস্যা জাস্ট আমরা সেখানটাতে ট্যাপ করব। তো এখানে আসলে আপনি দেখতে পাচ্ছেন দিস পোস্ট মে গো এগেনস্ট আওয়ার গাইডলাইন্স অন সাজেস্টেড কন্টেন্ট, অর্থাৎ এই পোস্টটা ফেসবুকের যে সাজেস্টেড কন্টেন্ট গাইডলাইন রয়েছে সেটাকে ভঙ্গ করেছে। আমরা যদি একটু নিচে আসি তাহলে দেখতে পারবো যেই পোস্টটা মূলত আমরা করেছিলাম সেই পোস্টটা এখানে দেখাচ্ছে এবং এইটাকে তারা সেন্সিটিভ কন্টেন্ট আকারে ধরে নিয়েছে। আর এই ধরনের কন্টেন্ট কী ধরনের প্রবলেম ফেলতে পারে সেটা দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন গেট ইউর পেজ টেক ডাউন, যেই কারণে মূলত আমাদের ফেসবুক পেজের রিচ কমে যাচ্ছে, সব কিছুই ডাউন হয়ে যাচ্ছে। এখন আমরা যে কাজটা করব আমাদের এটার সমাধানের জন্য নিচে দেখতে পাচ্ছেন টেক অ্যাকশন নামে একটা বাটন রয়েছে, জাস্ট সেখানে ট্যাপ করব। এখন দেখতে পাচ্ছেন আপনি ডিলিট পোস্ট নামে একটা অপশন রয়েছে, আমাদেরকে এই পোস্টটিকে ডিলিট করতে হবে। আপনি যত কষ্ট করেই কন্টেন্ট তৈরি করেন না কেন, যদি সেটাতে প্রবলেম হয় তাহলে আপনাকে মাস্ট সেই কন্টেন্টটাকে ডিলিট করতে হবে। তার জন্য আমরা জাস্ট এখান থেকে ডিলিট পোস্ট সেখানে ট্যাপ করব। এবার এখান থেকে ডিলিট করে দিব। তো ডিলিট করে দেওয়ার পর এখন আমরা জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসব। ব্যাকে আসার পর এখন আপনি দেখতে পাচ্ছেন পেজ হ্যাজ নো ইস্যু, আমাদের ফেসবুক পেজে কোনো ইস্যু নাই। এরপর আমরা যদি এখান থেকে পেজ রিকমেন্ডেশন সেখানে ট্যাপ করি, ওকে, তো ট্যাপ করার পর এখন দেখতে পাচ্ছেন কন্টেন্ট ইজ রিকমেন্ডেবল। আগে কিন্তু এখানে দুইটা ঠিক মার্ক ছিল না, জাস্ট এখানে ছিল পেজ হ্যাজ নো ভায়োলেশন আর এখানে কিন্তু ফ্ল্যাগড কন্টেন্ট ছিল। এখন আমরা ভিডিওটাকে ডিলিট করে দিয়েছি, তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে কন্টেন্ট ইজ রিকমেন্ডেবল। এখন কিন্তু আমাদের ফেসবুক পেজটা একদম ফ্রেশ। এখন আমরা যদি নতুন করে আবার ভিডিও আপলোড করি তাহলে কিন্তু সেই ভিডিও আবার নতুন নতুন মানুষের কাছে পৌঁছাবে। সো এই ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে আমাদের ফেসবুক পেজের রিচ বাড়তে থাকবে। তো এই ক্ষেত্রে আমার একটা ভিডিওতে সমস্যা হয়েছিল, আপনাদের যদি আরও অন্যান্য ভিডিওতেও সমস্যা হয় তাহলে যতগুলো ভিডিওতে মূলত সমস্যা হবে সবগুলো ভিডিওই আপনাকে ডিলিট করতে হবে। তো এই ভিডিওটি দেখার পর আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনার ফেসবুক পেজের রিচ ডাউন হয়ে যাচ্ছে এবং আপনি কিভাবে সেটার সঠিক সমাধান করতে পারবেন। তো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও কিন্তু আপনি প্রতিনিয়তই পেয়ে যাবেন আমার ফেসবুক পেজে, তার জন্য অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিতে হবে এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে হবে। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।